আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দূরদর্শন ক্লাসের এই ধারাবাহিকতায় আমি আবার এসেছি নতুন আরেকটি ক্লাস নিয়ে। তোমাদের সাথেই রয়েছি আমি ফাতেমা আক্তার, সহকারী শিক্ষক, মাইলস্টোন কলেজ, সেক্টর 14। তাহলে চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। প্রথমেই তোমরা তোমাদের পড়ার টেবিলে মনোযোগ সহকারে বসে যাও এবং সেই সাথে তোমাদের পাঠ্য বই, যে সপ্তবর্ণা রয়েছে সে বইটির নাও এবং তোমাদের শ্রেণী কাজ খাতা কলম সাথে রাখো এবং ঝটপট লিখে ফেলো শ্রেণী কাজ নং 15। ক্লাসটি শুরু করার পূর্বে চলো আমরা পূর্বপাঠটা একটু যাচাই করে নেই। গত ক্লাসেও তোমরা মরু ভাস্কর থেকে ক্লাসটা করেছিলে, সেখানে তোমরা শব্দার্থ, পাঠ পরিচিতি, মূল ভাব এবং সরব পাঠ করেছিলে। এখন আমরা সেই মরু ভাস্কর থেকে কিছু প্রশ্ন করব এবং তোমাদের পাঠটি যাচাই করে নেব যে কতটুকু মনে আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, মরু ভাস্কর শব্দের অর্থ কি? বাহ, সুন্দর এবং চমৎকার উত্তর দিয়েছ। মরু ভাস্কর শব্দটির অর্থ হচ্ছে মরুভূমির সূর্য। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? তোমরা আশা করি সবাই এই প্রশ্নের উত্তরটি পারছ। তিনি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। কাদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ? বাহ, চমৎকার, খুব ভালো এবং উত্তর দিয়েছ। আরব লোকদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ। তারা কোনো কিছুকে মুখস্থ করে রাখতে পারতেন অনায়াসেই। এরপরে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভৃত্যের নাম কি ছিল? হ্যাঁ, ভৃত্যের নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, কার মুখে কখনো অভিসম্পাতের বাণী উচ্চারিত হয়নি? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কখনো কারোর জন্য অভিশাপের বাণী উচ্চারিত হয়নি। তিনি ছিলেন সকলের চেয়ে অন্যরকম এবং অসাধারণ। এতক্ষণ আমরা পূর্ব পাঠটি যাচাই করে নিলাম। আজকেও কিন্তু তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে মরু ভাস্কর। সেখান থেকে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর কি করে লিখতে হয় এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো এবং লিখতে পারবো সেটা আমরা জেনে নেই। তোমরা প্রথমত যে সৃজনশীল প্রশ্নের যে নিয়মগুলো রয়েছে সেগুলো তোমরা বিস্তারিতভাবে জানতে, বুঝতে এবং পরীক্ষার খাতায় তা লিখতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে, সৃজনশীল প্রশ্ন একটি বই থেকে করানো হবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা যথাযথভাবে কিভাবে পরীক্ষার খাতায় লিখতে পারবে তাও বুঝতে পারবে এবং লিখতে পারবে। সেই সাথে কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হবে। তোমরা বুঝতেই পারছো আজকের আলোচ্য বিষয়গুলো হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের নিয়ম, সৃজনশীল একটি বই থেকে করানো হবে এবং অনুধাবন ও জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে কিভাবে তা তোমরা বুঝতে পারবে। নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে সৃজনশীল প্রশ্ন আসলে কি, চলো তাহলে জেনে নেই। পাঠ্যবইয়ের জ্ঞানের আলোকে নির্মিত একটি মৌলিক উদ্দীপকের সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা যাচাই করা যায় যে প্রশ্নে, তাকে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বা কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি বলে। এই পদ্ধতির মাধ্যমে তোমাকে তুমি যে তোমাদের একটি উদ্দীপক দেওয়া হবে এবং সেই উদ্দীপকে 4টি প্রশ্ন থাকবে। এই 4টি প্রশ্ন থাকার প্রক্রিয়াকে বলে আসলে ফ্রেমে আবদ্ধ। এই ফ্রেমে আবদ্ধ থেকেই এসেছে আসলে কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে স্তরে স্তরে শিক্ষার্থীর যোগ্যতা যাচাই করা হয়। এই পদ্ধতিতে মুখস্থ করার কোনো জায়গা নেই, এটি সম্পূর্ণ স্মৃতি নির্ভর। কেবল পাঠ্য বইটি মনের আনন্দে বারবার পড়ে বুঝতে হয়। প্রতিটি সৃজনশীলে একটি করে উদ্দীপক ও 4টি প্রশ্ন থাকে যা ক, খ, গ এবং ঘ আকারে লিপিবদ্ধ হয়। উদ্দীপকটি পাঠ্য বইয়ের নির্দিষ্ট কোনো একটি গদ্য বা পদ্যের সাথে মিল বা অমিল থাকে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আসলে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিটা কি বা কেমন হতে পারে। এই সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে ক এবং খ নং, যেটা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, তা সাধারণত বইয়ের জ্ঞানের আলোকেই উত্তর করতে হয় বা বই থেকে আসে। আর অন্যান্য যে গ এবং ঘ নং রয়েছে তা লিখতে হলে তোমাকে অবশ্যই উদ্দীপকের সাহায্য নিতে হবে। তারপরে আমরা চলো দেখি যে ভালো ফলাফলের জন্য, অর্থাৎ A+ পাওয়ার জন্য তোমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকো
তো এ প্লাস পেতে বা ভালো ফলাফল পেতে হলে তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার পূর্বে কি কি লক্ষ্য রাখতে হবে। প্রথমত, তোমাকে অবশ্যই হাতের লেখা সুন্দর হতে হবে ও নির্ভুল বানান হতে হবে। যদি ভুল বানান তোমরা লিখে থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা কোনো নম্বর পাবে না। দ্বিতীয় যে জিনিসটি হবে তা হচ্ছে তোমাকে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে। সময়টা কিন্তু এখানে অনেক বড় একটা ব্যাপার, কেননা তোমার সময় যদি চলে যায় তাহলে তুমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু ভালোভাবে দিতে পারবে না। তৃতীয়ত হচ্ছে, পরীক্ষার খাতার মার্জিন ও খাতার আনুষঙ্গিক স্বচ্ছতা বজায় রাখতে হবে। অর্থাৎ পরীক্ষার খাতাটা অবশ্যই তোমাকে সুন্দর এবং পরিপাটি ভাবে রাখতে হবে। চতুর্থত, অনেক তথ্য আছে এমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে যেন বহু অনেক নম্বর উঠানো সম্ভব হয়। এবং সর্বশেষ, সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সঠিক নিয়ম মেনে উত্তরটি লিখতে হবে। এখন তোমাদের হয়তো বা মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে সৃজনশীল উত্তর লেখার সঠিক পদ্ধতিটা কি, চলো আমরা এই ক্লাসের মধ্যে তা জেনে নিই। তার আগে আমরা প্রথমত জানি যে সৃজনশীল প্রশ্নের ধাপ সমূহ কি। অর্থাৎ সৃজনশীলে যে চারটি প্রশ্নের কথা বলা হচ্ছে, ক, খ এবং ঘ ন, সেই প্রশ্নের ধাপগুলো আসলে কি হিসাবে আমরা একে পরিচয় করতে পারি। প্রথমত রয়েছে জানা, বুঝা, তারপর ব্যবহার করা এবং সর্বশেষ উচ্চতর দক্ষতা যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে তোমাকে জ্ঞান আহরণ করা। প্রথম ধাপটি নাম হচ্ছে জ্ঞানমূলক প্যারা, যার জন্য নম্বর বর্গ থাকবে 1 নম্বর। দ্বিতীয়টির জন্য রয়েছে অনুধাবনমূলক, তার জন্য রয়েছে 2 প্যারা, অর্থাৎ 2 নম্বর সেখানে বরাদ্দ থাকবে। তৃতীয় প্রশ্নটি যেটা হবে সেটা হচ্ছে প্রয়োগমূলক। এই প্রয়োগমূলক অংশ থেকে কিন্তু তোমার উদ্দীপকের প্রয়োজনীয়তা দেখা দিবে। আর জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তরটি লিখতে হলে তোমাকে বইয়ের জ্ঞানের আলোকেই সাধারণত লিখতে হয়। প্রয়োগমূলক অংশে তোমাকে 3টি প্যারা লিখতে হবে। প্রথম অংশে থাকবে জ্ঞানমূলক, দ্বিতীয় অংশে থাকবে অনুধাবনমূলক এবং তৃতীয় অংশে তুমি প্রয়োগমূলক অংশটি লিখবে। জ্ঞানমূলক অংশে অবশ্যই একটি মাত্র বাক্যে তোমার মূল কথা বুঝিয়ে লিখতে হবে এবং অনুধাবনমূলক যে অংশটি থাকবে সেই অনুধাবনমূলক অংশে তোমাকে গল্পের যে প্রসঙ্গটা আছে তার উপরে তোমাকে লিখতে হবে। আর প্রয়োগমূলক অংশটি হচ্ছে তোমাকে উদ্দীপকের ব্যাখ্যা এখানে লিখতে হবে। এরপরে আমরা চলে যাব উচ্চতর দক্ষতামূলক অংশে। সেই অংশে মোট 4টি প্যারা থাকবে। পূর্বের এই 3টি প্যারা অবশ্যই থাকবে এবং তার সাথে নতুন আরেকটি প্যারা সংযোজন হবে, তা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক অংশ। এবং সেই অংশে তোমার নিজস্ব মতামত এখানে লেখার সুযোগ পাবে। আশা করি সৃজনশীল প্রশ্নের ধাপসমূহ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সৃজনশীল প্রশ্নের সময় বন্টন নিয়ে আলোচনা করি, কেননা সময়টা কিন্তু এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রথমত তোমাদেরকে প্রশ্নের সময়ের দিকে খেয়াল রাখতে হবে। প্রথমত রয়েছে জ্ঞানমূলক অংশ, সেই অংশের জন্য তুমি 1 মিনিটের বেশি নিবে না। অবশ্যই 1 মিনিটের মধ্যে তুমি লেখার চেষ্টা করবে, কারণ এটি একটি মাত্র লাইনে তোমাকে মূল কথাটি বুঝিয়ে লিখতে হবে। দ্বিতীয় যে প্যারাটি রয়েছে তা হচ্ছে অনুধাবনমূলক অংশ, সেই অংশ জ্ঞানমূলক অংশ 1 মিনিট নিবে এবং অনুধাবনমূলক অংশের জন্য 4 মিনিট নিতে পারো। কেননা অনুধাবনমূলক অংশটাই একটু বর্ণনা আকারে লিখতে হয়, অর্থাৎ এই অনুধাবনমূলক প্রশ্নের উত্তরটি লিখতে তুমি 5 মিনিট সময় নিজের জন্য বরাদ্দ রাখবে। তৃতীয়ত রয়েছে প্রয়োগমূলক। প্রয়োগমূলক অংশের যে প্রথম প্যারাটি রয়েছে জ্ঞানমূলক, সেই অংশের জন্য তুমি 1 মিনিট, দ্বিতীয় অংশ যে রয়েছে অনুধাবনমূলক সেই অংশের জন্য তুমি 3 মিনিট এবং তৃতীয় যে অংশটি রয়েছে প্রয়োগমূলক অংশ সেই অংশের জন্য তুমি 3 মিনিট সময় বরাদ্দ রাখতে পারো। সর্বশেষ রয়েছে উচ্চতর দক্ষতামূলক অংশ, সেই অংশটি কিভাবে তুমি সময় বন্টন করবে, তা হলো জ্ঞানমূলক অংশের জন্য তুমি 1 মিনিট, অনুধাবনমূলক অংশের জন্য তুমি 3 মিনিট এবং প্রয়োগমূলক অংশের জন্য 3 মিনিট রেখে বাকি 2 মিনিট তুমি উচ্চতর দক্ষতামূলক অংশের জন্য রাখতে পারো। অর্থাৎ একটি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য তুমি 20 থেকে 22 মিনিট সময় বরাদ্দ রাখবে। এবার আমরা সৃজনশীল একটি প্রশ্ন উত্তর লিখব, সেটা তোমাদের পাঠ্য বইয়ের আলোকে। চলো প্রথমে দেখি যে উদ্দীপকটি আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত, সকলের প্রতি তার আচরণ ছিল হাসি মাখা। ছোট ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবর নিতে ভুলে যেতেন না। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের যে দিক রয়েছে সেগুলো এখানে স্পষ্ট আকারে তুলে ধরা হয়েছে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ সরল এবং সাধারণ জীবনযাপন করতেন, তাই বোঝানো হচ্ছে। এবার চলো দেখি প্রশ্নগুলো কি।
হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? মানুষের প্রতি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কিরূপ ছিল? সমাজের শান্তি শৃঙ্খলা উন্নয়নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কতটুকু ফলদায়ক যুক্তিসহ উপস্থাপন করো। তারপর চতুর্থ প্রশ্নটি হচ্ছে, বালক বন্ধুর কাছে তিনি বুলবুলির খবর জানতে চাইলেন, এই ঘটনার মধ্য দিয়ে তার চরিত্রের কোন বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়? বিশ্লেষণ করো। চলো তাহলে দেখে নিই যে কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দেয়া যায়। প্রথম যে প্রশ্নটি রয়েছে জ্ঞানমূলক, সেটি লেখার পূর্বে চলো আমরা দেখে নেই যে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর লেখার কি কি নিয়ম রয়েছে। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর যখন তুমি লিখবে, তখন তুমি মনে রাখবে যে টু দা পয়েন্ট এর উত্তর হবে, অর্থাৎ এক কথায় এর উত্তর দিতে হবে, যা হবে একটি পূর্ণাঙ্গ বাক্য। দ্বিতীয়ত, বানান ভুল করা যাবে না। জ্ঞানমূলক অংশে বানান ভুল করলে কিন্তু কোনো নম্বর পাওয়া যায় না, কিন্তু ভালো হয় যে তোমরা যদি একটি বাক্যে এই প্রশ্নের উত্তরটি দিতে পারো। তৃতীয়ত হচ্ছে, জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত বই থেকে আসে, এই অংশের প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক থাকে না। মূলত জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক দুটো অংশেরই কিন্তু উদ্দীপকের সাথে তেমন কোনো সম্পর্ক থাকে না, এগুলো পাঠ্য বইয়ের আলোকেই করা হয়ে থাকে। তৃতীয়ত, শব্দার্থ, পাঠ পরিচিতি, কবি বা লেখক পরিচিতি ও পদ্য বা গদ্যাংশ থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসে। তাহলে তোমাদের করতে হবে কি, শব্দার্থ, পাঠ পরিচিতি, কবি বা লেখক পরিচিতি এবং গল্প বা পদ্যগুলো ভালো করে পড়ে বুঝতে হবে এবং মুখস্থই প্রায় করে ফেলতে হবে। তোমরা জেনে রাখো যে জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত কি, কে, কখন, কোথায়, কাকে, কয়টি, কোনটি ইত্যাদি প্রশ্নবোধক শব্দ দিয়ে করা হয়। প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? তোমরা সকলেই জানো শান্তির ধর্ম, তিনি ইসলাম ধর্মের প্রবর্তক, তাই না? তাহলে তোমরা এভাবে লিখতে পারো যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। এবার যে অনুধাবনমূলক অংশ রয়েছে, সেই অংশে যাওয়ার পূর্বে চলো আমরা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লেখার নিয়মগুলো জেনে নিই। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখতে হলে তোমাকে জ্ঞানমূলক দক্ষতার জন্য 1 নম্বর এবং অনুধাবনমূলক দক্ষতার জন্য 1 নম্বর, এই মোট 2 নম্বর বরাদ্দ থাকবে। জ্ঞানমূলক দক্ষতা অবশ্যই সেই আগের নিয়মেই তোমাকে একটি বাক্যের মাধ্যমে লিখতে হবে। প্রথমত, এই প্রশ্নের উত্তর করতে হলে 2টি প্যারায় লিখতে হবে। প্রথম অংশে থাকবে জ্ঞানমূলক এবং দ্বিতীয় অংশে থাকবে অনুধাবন। এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দেওয়ার সময় মূল বইয়ের সাথে প্রাসঙ্গিকতা বের করে লিখতে হবে। তৃতীয়ত, অনুধাবনমূলক প্রশ্ন সাধারণত বইয়ের নির্ধারিত গদ্য বা পদ্য থেকে হয়। প্রশ্নটা কতটুকু বুঝলে বা অনুধাবন করতে পারলে, অর্থাৎ প্রশ্নটির মূল কথা বা তাৎপর্য কি, তা দ্বিতীয় প্যারায় লিখতে হবে। চতুর্থত, সাধারণত 6 বা 7 লাইন বা আধা পৃষ্ঠায় লিখে এই প্রশ্নের উত্তরগুলো শেষ করবে। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে তা হলো, মানুষের প্রতি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কিরূপ ছিল? মানুষের প্রতি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ ছিল হাসি মাখা, মায়া ও মমতায় পরিপূর্ণ। তোমরা অনুধাবনমূলকের যে জ্ঞানমূলক অংশ রয়েছে সেই অংশে এভাবে লিখতে পারো। এবার বিশ্লেষণ করে তোমরা এভাবে লিখবে যে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে হাসি খুশি ভাব, কোমলতা ও কঠোরতা সবই ছিল। আপন বিশ্বাসে, সত্যের সংগ্রামে তিনি ছিলেন বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল। কিন্তু নারী, পুরুষ, বন্ধু বান্ধব, শিশু কিশোর, আত্মীয় স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতো কোমল। তার আচরণ ছিল প্রীতি, মমতা, স্নেহ, সৌজন্যতায় পরিপূর্ণ। এভাবে তোমরা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ জীবন যাপন বা মানুষের প্রতি তার কি ধরনের দায়িত্ববোধ ছিল সেগুলো ফুটে উঠেছে। এবার আমরা প্রয়োগমূলক প্রশ্নোত্তরে চলে যাব। প্রয়োগমূলক প্রশ্ন উত্তরে যাওয়ার পূর্বে চলো আমরা প্রয়োগমূলক প্রশ্নোত্তর লেখার কি নিয়ম রয়েছে সেগুলো জানি। এই প্রশ্নের সমাধান তোমাকে 3টি প্যারায় লিখতে হবে। প্যারা জ্ঞানমূলক উত্তর হবে। প্রয়োগমূলক প্রশ্নের জ্ঞানমূলক উত্তর করার সময় সাদৃশ্য বা বৈসাদৃশ্য গুলো নির্দিষ্ট করে লিখতে হবে। এবং দ্বিতীয় প্যারায় মূল বইয়ের অংশ থেকে ব্যাখ্যা লিখবে। অনেকে করে কি, দ্বিতীয় অংশে মূল বইয়ের ব্যাখ্যা না লিখে উদ্দীপকের ব্যাখ্যা লিখে ফেলে, এটা কিন্তু তত একটা গ্রহণযোগ্যতা পাবে না। এরপর তৃতীয় প্যারায় তোমরা উদ্দীপক ব্যাখ্যা করবে, সাথে সাথে প্রদত্ত বিষয়ের সাথে সমন্বয় ঘটাবে। সমাজে শান্তি শৃঙ্খলা উন্নয়নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কতটুকু ফলদায়ক যুক্তিসহ উপস্থাপন করো। তোমরা জানো প্রয়োগমূলক অংশটি 3টি প্যারায় হবে। প্রথম অংশ তোমরা এভাবে লিখতে পারো যে, সমাজে শান্তি শৃঙ্খলা উন্নয়নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা অত্যন্ত ফলদায়ক। তিনি সমাজে যা কিছুই প্রতিষ্ঠিত করে গেছেন সেগুলো আসলে অনুসরণ এবং অনুকরণ করলে অবশ্যই শান্তি শৃঙ্খলা সমাজে বিরাজমান থাকবে। এরপরে আমরা অনুধাবনমূলক প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি যে, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন সেই মহাপুরুষদের মধ্যে একজন যিনি চরিত্রবান, মানবপ্রেমে ও জীবপ্রেমে মহীয়ান। বিপদে ধৈর্যশীলতা, দারিদ্র্যে
অচঞ্চলতা, শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহৎ দৃষ্টান্তে তার জীবন সমুজ্জ্বল। তিনি যেমনি ছিলেন কুসুমের মতো কোমল, তেমনি ছিলেন আবার কঠোর। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, বিশ্বাসে তিনি ছিলেন অজেয় ও অকুতোভয়। সত্যে ও সংগ্রামে তিনি সবসময় সোচ্চার ছিলেন, অন্যায়কে কিন্তু তিনি কখনোই প্রশ্রয় দেননি। ন্যায়ের প্রতিষ্ঠায় যে কোনো সংগ্রামে তিনি ছিলেন বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল। মানুষে মানুষে ভেদাভেদের পরিবর্তে তিনি সাম্যের বাণী প্রচার করে গেছেন। বিপদে আপদে তিনি সকলের আগে সাহায্যের হাত বাড়িয়েছেন। তিনি চরম দুরবস্থায় কবলিত কৃতদাসদের পরিত্রাণের জন্য কাজ করে গেছেন, নারীর অবস্থা পরিবর্তন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। অন্য ধর্মের প্রতি তিনি ছিলেন আবার উদার। তিনি কখনোই কারো উপরে ধর্ম চাপিয়ে দিতেন না এবং তা দেওয়াও নিষিদ্ধ করে গেছেন। তিনি কখনো কুসংস্কারকে প্রশ্রয় দেননি, সবসময় জ্ঞান চর্চার উপর গুরুত্ব দিয়েছেন। এভাবে তোমরা বুঝিয়ে লিখতে পারো। তারপরে প্রয়োগমূলক যে অংশটি রয়েছে, সেখানে তোমরা এভাবে লিখবে যে মরুভাস্কর প্রবন্ধে ও উদ্দীপকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়েছে। সমাজে শান্তি শৃঙ্খলা আনয়নে যা যা গুণাবলীর প্রয়োজন, তার সবটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারায় প্রতিফলিত। তার জীবনাবলী ও আদর্শ অনুকরণ করলে অবশ্যই সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। তাই বর্তমান পরিস্থিতিতে তার মতো আদর্শবান ও অবিসংবাদিত নেতার বিশেষ প্রয়োজন। তোমরা এভাবে প্রয়োগমূলক অংশটি ব্যাখ্যা করে লিখতে পারো। এরপর আমরা চলে যাব উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তর লেখার নিয়ম জানতে। চলো জেনে নেই। হ্যাঁ, উচ্চতর দক্ষতামূলক অংশ চারটি প্যারায় লিখতে হয়। জ্ঞানমূলক দক্ষতা, অনুধাবনমূলক দক্ষতা, প্রয়োগমূলক দক্ষতা এবং উচ্চতর দক্ষতা। প্রত্যেকটি প্যারার জন্য এক এক করে মোট 4 নম্বর বরাদ্দ থাকবে। এই প্রশ্নের সমাধান তোমাকে 4টি প্যারায় লিখতে হবে। প্রথম প্যারায় জ্ঞানমূলক, দ্বিতীয় প্যারায় বইয়ের অংশ থেকে ব্যাখ্যা লিখবে, তৃতীয় প্যারায় উদ্দীপকের সাথে মূল বইয়ের প্রদত্ত বিষয়ের সাথে সমন্বয় ঘটাবে এবং চতুর্থ প্যারায় নিজের মতামত লিখবে। অর্থাৎ প্রাসঙ্গিকভাবে মূল্যায়ন করবে, যা নতুন কিছু সৃষ্টি করে জ্ঞানের উচ্চতর দক্ষতা যাচাই করবে। শিক্ষার্থী বন্ধুরা, এই উচ্চতর দক্ষতামূলক যে অংশ, সেখানে প্রথম যে 3টি অংশ রয়েছে, জ্ঞানমূলক দক্ষতা, অনুধাবনমূলক দক্ষতা ও প্রয়োগমূলক দক্ষতা, এই 3টি অংশেই কিন্তু তোমাদের পূর্ববর্তী নিয়মটি অনুসরণ করতে হবে। আর চতুর্থ যে নতুন প্যারাটি সংযোজন হইলো, সেখানে তোমাদের নিজস্ব মতামত লিখবে। এবার চলো দেখে নিই যে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটি কি ছিল। হ্যাঁ, এরপর ঘ নং যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, বালক বন্ধুর কাছে তিনি বুলবুলের খবর জানতে চাইলেন, এই ঘটনার মধ্য দিয়ে তার চরিত্রের কোন বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়। চলো দেখে নেওয়া যাক জ্ঞানমূলক অংশ কি হবে। বালক বন্ধুর কাছে তিনি বুলবুলের খবর জানতে চাওয়ার ঘটনার মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সহজ সরল অনাড়ম্বর জীবনযাপনের ও জীবে দয়ার পরিচয় পাওয়া যায়। তোমরা এভাবে জ্ঞানমূলক অংশে যে মূল কথাটা লিখতে হয় তা গুছিয়ে লিখবে। অনুধাবনমূলক অংশে তোমরা এভাবে লিখতে পারো যে আল্লাহ নবী হওয়া সত্ত্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন সাধারণ মানুষের মতোই। তিনি সবার সাথে সমান আচরণ করতেন, তার মধ্যে অহংকারের সামান্য লেশ মাত্র ছিল না। তার আচরণে সবসময় হাসি খুশি ভাব লেগেই থাকতো। মদিনার অধিনায়ক হওয়া সত্ত্বেও তিনি সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতেন। অতি সাধারণ মানুষের মতোই তার ঘরে ছিল একটি খেজুর পাতার বিছানা আর একটি পানের সুরাহি। গরিবের দুঃখ কষ্টে সমভাগী হওয়ার জন্য তিনি নিজেও অনেকদিন অনাহারে থাকতেন। এই হচ্ছে আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। তিনি সবসময় তার প্রতিবেশীদের খোঁজ খবর নিতেন, বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির কোনো অন্ত ছিল না, তার মুখ সবসময় হাসি মাখা থাকতো। এভাবে তোমরা লিখতে পারো। এবার প্রয়োগমূলক অংশে তোমরা জানো যে উদ্দীপকের বিশ্লেষণ করতে হয়। এখানে যেহেতু উদ্দীপক এবং তোমাদের প্রবন্ধে একই ব্যক্তি এবং একই বিষয় নিয়ে ব্যাখ্যা করা হয়েছে, সেহেতু তোমরাও এভাবেই লিখতে পারবে যে উদ্দীপকে উল্লেখিত বিষয়বস্তু ও মহানবীর জীবনে নিয়ে লেখা। সেখানেও দেখা যায় তার প্রীতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও তার মধ্যে অহংকারের বিন্দুমাত্র চিহ্ন ছিল না। তিনি যেমন ভালোবাসতেন আশেপাশের মানুষজনদের, তেমনি তার দরদ ছিল পশু পাখিদের প্রতি। তাই তো বালক বন্ধুর বুলবুলি পাখির প্রতি দয়ার নবীর দয়ার কোনো অন্ত ছিল না। তার অফুরন্ত ভালোবাসা ছিল শিশুদের প্রতিও। তার সদা হাসি মাখা ব্যবহারে মুগ্ধ হতো যে কেউ। তিনি তার সারাটি জীবন উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আলোকিত করে গেছেন চারদিক। তার গুণ আর মহিমার কথা বর্ণনাতীত, তাই তিনি আমাদের পথপ্রদর্শক। এবার চলো দেখে নেওয়া যাক যে
উচ্চতর দক্ষতামূলক অংশটা কিভাবে লেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ পর্যবেক্ষণ করলে দেখা যায় যে তিনি যেমন ছিলেন মানব দরদী, তেমনি ছিলেন জীবপ্রেমের প্রতি অন্যতম উদাহরণ। অন্য একটি ঘটনায় দেখা যায় যে মহানবী খাঁচায় বন্ধি বাচ্চা পাখিটার পাশেই মা পাখিটাকে উঠতে দেখে বললেন, বাচ্চা পাখিটাকে ছেড়ে দাও। তিনি যেন মা পাখিটার কষ্ট অনুভব করতে পেরেছিলেন। এভাবেই বোঝা যায় মহানবী একজন নবী ও রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও কত সাধারণ জীবনযাপন করতেন ও জীবপ্রেমে কতটুকু সহানুভূতিশীল ছিলেন। এখানে আসলে তোমরা তোমাদের নিজস্ব মতামত যেহেতু লিখতে পারবে, সেহেতু তোমরা সুন্দর করে বিশ্লেষণ এভাবে করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এবং সেই জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা নিশ্চয়ই জানো যে একটি লাইনের মাধ্যমে তোমরা লিখবে। তাহলে চলো দেখে নিই জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তরগুলো কি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানকে সবসময় কিসের সাথে তুলনা করেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানকে সবসময় হারানো উটের সাথে তুলনা করেছেন, যেন হারিয়ে যাওয়া উটের মতোই হন্যে হয়ে জ্ঞানকে তোমরা খুঁজে বের করো এবং অন্বেষণ করো। কে মানবতার গৌরব? অন্য আর কেউ নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানবতার গৌরব। সমগ্র জীবন দিয়ে মহানবী কিসের বাণী প্রচার করে গেছেন? হ্যাঁ, সমগ্র জীবন দিয়ে মহানবী সাম্যের বাণী প্রচার করে গেছেন। কোনো কিছু মুখস্থ করে রাখাকে কারা লজ্জার মনে করতেন? কোনো কিছু মুখস্থ করে রাখাকে আরবরা লজ্জার মনে করতেন। নারীর অবস্থার পরিবর্তন কে এনেছেন? হ্যাঁ, তোমাদের উত্তরটা এভাবে এক লাইনে হবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অবস্থানের পরিবর্তন এনেছেন। আনাস নামক ভৃত্য কত বছর নবীজির সাথে ছিলেন? আনাস নামক ভৃত্য 10 বছর নবীজির সাথে ছিলেন। সাত হচ্ছে, মহানবী কাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন? হাফসি গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন। নবীজি কখনো কি প্রশ্রয় দেননি? তিনি কখনো কুসংস্কারকে প্রশ্রয় দেননি। তোমরা এভাবে পাঠ্য বই থেকে জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর লিখে বাসায় অনুশীলন করবে। এবার চলো অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করি। তোমরা জানো যে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখতে হলে তোমাকে দুটি প্যারায় লিখতে হবে, প্রথম প্যারায় জ্ঞানমূলক এবং দ্বিতীয় প্যারায় অনুধাবনমূলক। অবশ্যই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তোমরা একটি লাইনে মূল কথাটি বুঝিয়ে লিখবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে তা হলো, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, বলতে কি বোঝানো হয়েছে? চলো দেখি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর কিভাবে লেখা যায়। এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো উক্তিটি দ্বারা এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ক্ষমা ও মহানুভবতার দিকটি প্রকাশ পেয়েছে। তারপর তোমরা অনুধাবনমূলক অংশে এভাবে লিখতে পারো যে, শত্রুর প্রতি ক্ষমাশীলতা ও মহানুভবতার মহৎ দৃষ্টান্তে হযরতের জীবন সমুজ্জ্বল। মক্কায় ও তায়েফে ইসলাম প্রচার করতে গিয়ে হযরত সেখানে কাফেরদের অত্যাচারে জর্জরিত হন, তবুও তার মুখে অভিসম্পাতের বাণী উচ্চারিত হয়নি, বরং ক্ষমাশীলতা ও মহানুভবতার সমুজ্জ্বল দৃষ্টান্ত হয়ে তিনি আল্লাহর দরবারে অত্যাচারীদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। এরপর চলো আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যার আহার্য, উক্তিটির বিশ্লেষণ করো। চলো দেখে কি করে উক্তিটির বিশ্লেষণ করা যায়। প্রথমত হচ্ছে জ্ঞানমূলক অংশ, এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যার আহার্য, উক্তিটি দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহজ সরল অনাড়ম্বর ও নিরহংকার জীবনযাপনকে বোঝানো হয়েছে। মানে তিনি আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি 8-10টা স্বাভাবিক মানুষের মতোই যে জীবনযাপন করতে পারেন বা করেন সে কথাটি এখানে বোঝানো হয়েছে। এবার অনুধাবনমূলক অংশে ব্যাখ্যা করে কি করে এই প্রশ্নের উত্তরটি লিখবে চলো দেখি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাদদেশে বসে বক্তৃতা দিচ্ছিলেন, এমন সময় একজন লোক তার সামনে এসে কাঁপতে লাগলো। নবী সাল্লাল্লাহু সাল্লাম তাকে অভয় দিয়ে বললেন যে, তিনিও আর সবার মতোই একজন সাধারণ মায়ের সাধারণ সন্তান, আর তিনিও অতি সাধারণ মানুষের মতোই শুষ্ক খাবার খেয়ে জীবন ধারণ করেন। যদিও সে মক্কা বিজয়ের পর সেখানে বাদশাহ, তবুও তিনি বাদশাহে জীবনযাপন না করে অতি সাধারণ মানুষের মতোই সাধারণ জীবন ধারণ করতেন। তোমরা তোমাদের মতো করে এভাবে গুছিয়ে বর্ণনা করবে। এবার চলো দেখা যাক পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি কি। জ্ঞান সাধকের কলমের কালি শহীদের লহুর চাইতেও পবিত্র, বুঝিয়ে লেখো। জ্ঞানমূলক অংশটি এভাবে লিখতে পারো যে, জ্ঞান সাধকের কলমের কালি শহীদের লহুর চাইতেও পবিত্র, উক্তিটির দ্বারা জ্ঞান আহরণের প্রতি গুরুত্ব বোঝানো হয়েছে। ব্যাখ্যা আকারে তোমরা এভাবে লিখতে পারো যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান চর্চার উপর সর্বদাই গুরুত্ব দিয়েছেন। তিনি জ্ঞানকে হারানো উটের সাথে তুলনা করে তা খুঁজে বের করতে বলেছেন,
জ্ঞান সাধককে দিয়েছেন অশেষ মর্যাদা। ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি কেউ শহীদ হয়, তবে সেই শহীদের রক্তের চেয়েও জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। মূলত উক্তিটি দ্বারা জ্ঞান চর্চাকে উৎসাহিত করা হয়েছে। আশা করি অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো কী করে লিখতে হবে এবং কীভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমরা লিখবে সে সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এরপর আমি অনুধাবনমূলক কিছু প্রশ্নের নমুনা প্রশ্ন দিয়ে দিব, তোমরা বাসায় অবশ্যই এর অনুশীলন করবে। এবারে আমি তোমাদের কিছু অনুধাবনমূলক কিছু নমুনা প্রশ্ন দিয়ে দিব, তোমরা বাসায় অবশ্যই অনুশীলন করবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে তা হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহজ সরল জীবনযাপনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। আশা করি তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাধারণ এবং জীবনযাপন করতেন সে সম্পর্কে তোমরা বিস্তারিত লিখতে পারবে, কেননা উনি সবসময় ক্ষমতাশালী হওয়া সত্ত্বেও, আরব দেশের অধিনায়ক হওয়া সত্ত্বেও তিনি সাধারণভাবে জীবনযাপন করতেন। সেখানে কোনো প্রাচুর্যের ছোঁয়া ছিল না, আরাম আয়েসের কোনো লেশ ছিল না, তিনি শুধু কাজ করে গেছেন এবং আমাদেরকে পথ দেখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে একজন রাষ্ট্রনায়ক হওয়া যায় এবং কিভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা যায়। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর মহানুভবতার একটি উদাহরণ দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর মহানুভবতার উদাহরণের কোনো শেষ নেই, তোমরা তোমাদের মতো করে মহানুভবতার একটি উদাহরণ এখানে লিখে দিবে অথবা মরুভাস্কর প্রবন্ধের আলোকেও লিখতে পারো। তৃতীয় যে প্রশ্নটি রয়েছে, আমি রাজা নই কারো মনিব নই, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। তিনি আরব দেশের রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও তিনি সকলের কাছে নিজেকে সাধারণ বলে জাহির করেছেন এবং তিনি স্পষ্ট উচ্চারণে তিনি বলে দিয়েছেন যে, আমি রাজা নই কারো মুনিব নই, আমি আল্লাহর প্রেরিত পুরুষ এবং তারই আদেশ পালন করার জন্য এবং তার আদেশ মোতাবেক চলার জন্য আমি এই পৃথিবীতে এসেছি। খুব চমৎকারভাবে প্রশ্নের উত্তরগুলো লিখবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন নিয়োজিত করার মাধ্যমে কি বোঝানো হয়েছে? তোমাদেরকে আমি আগেই বলেছি, হযরত বেলাল রাদিয়াল্লাহু ছিলেন কালো এবং দাসও ছিলেন, তো তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বা নামাজের জন্য যে আহ্বানকারী হিসাবে তাকে নিয়োজিত করেছেন এর মাধ্যমে কিন্তু কয়েকটা দিকে সুস্পষ্ট হয়ে উঠে যে, মানুষের যোগ্যতা এবং গুণের বিচার করলে সে কালো হোক আর ধলো হোক তার কিছু আসে যায় না, সে ধনী না দরিদ্র তারও কোনো মূল্যায়ন হবে না, এখানে শুধু গুণের কদর করা চলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস প্রথা যেমন উচ্ছেদ করেছেন, তেমনি বর্ণপ্রথার বিরুদ্ধেও তিনি সমাজে কাজ করেছেন। এই প্রশ্নের উত্তরটির মূল উপজীব্য বিষয় আসলে এই দুটি। এরপরে রয়েছে, আরবের লোকদের স্মৃতিশক্তির বর্ণনা দাও। তোমরা প্রথমেই জেনেছ আরব লোকদের স্মৃতিশক্তি কতটা প্রখর। তারা কোনো কিছু লিখে রাখতেন না, তারা সবসময় মুখস্থ করে রাখতেন এবং এই লিখে রাখাটাকে তারা মনে করতেন লজ্জার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ মনোযোগ সহকারে নিশ্চয়ই ক্লাসটি দেখেছ এবং উপভোগ করেছ। এবার ক্লাসটি কতটুকু মনোযোগ সহকারে দেখলে তাই নির্ণয় করার পালা, অর্থাৎ আমাদের এখন পাঠ যাচাই পর্ব। তোমাদের জন্য প্রথম যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, বলতো সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে মোট কয়টি প্রশ্ন থাকে? হ্যাঁ, উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে যে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে মোট চারটি প্রশ্ন থাকে, ক, খ, গ এবং ঘ আকারে সেই প্রশ্নগুলো লিপিবদ্ধ থাকে। দ্বিতীয় যে প্রশ্নটি তোমাদের জন্য সেটি হচ্ছে, অনুধাবনমূলক অংশে কয়টি প্যারা থাকে বা কয়টি প্যারার মাধ্যমে লিখতে হয়? বাহ, চমৎকার উত্তর দিয়েছ, সেটি দুটি প্যারার মাধ্যমে লিখতে হয়। এবার তৃতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্নটি হচ্ছে, জ্ঞানমূলক অংশে প্রথম প্যারায় কি লিখতে হয়? হ্যাঁ, উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে যে জ্ঞানমূলক অংশে প্রথম প্যারায় মূল কথাটি গুছিয়ে একটি বাক্যের মাধ্যমে লিখতে হয়। পরবর্তী যে প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে তা হচ্ছে, নিজস্ব মতামত কোন অংশে লিখতে হয় এই সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে? হ্যাঁ, উচ্চতর দক্ষতামূলক অংশে তোমার নিজস্ব মতামত এখানে লিখতে হবে, সেটাকে বলে উচ্চতর দক্ষতামূলক অংশ। উত্তর সঠিক এবং সুন্দর হয়েছে, ধন্যবাদ সকলকে। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে তোমাদের জন্য রয়েছে তোমাদের বাড়ির কাজ। তোমরা বাড়ির কাজগুলো অবশ্যই মনোযোগ সহকারে করবে এবং সিরিয়ালগুলো অবশ্যই মেনটেন করবে। তোমাদের বাড়ির কাজ থাকবে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, 15টি লিখবে ও শিখবে এই মরুভাস্কর প্রবন্ধটি থেকে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই শুভকামনা তোমাদের সকলের জন্য। আসসালামু আলাইকুম।